বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মার্কসবাদী এবং বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এই দুই বাম দল এক হয়ে আত্মপ্রকাশ করল নতুন দল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। আজ খুলনা প্রেস ক্লাবে মিলনায়তনে ঐক্য কংগ্রেস শিরোনামে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন এ দল সৃষ্টির ঘোষণা দেয়া হয়। দুই দিনের এই কংগ্রেসের শেষ দিনে উপস্থিত ছিলেন 30টি জেলার নেতারা। পরে কমরেড ইকবাল কবির জাহিদের নেতৃত্বে 27 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে 7 জন কেন্দ্রীয় সম্পাদক। বৃহস্পতি ও শুক্র এই দুই দিন জ্বালানি, তেল, সারসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং দুর্নীতি ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান নিয়ে খুলনার শহীদ হাদিস পার্কে সমাবেশ হয়।